আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সকলকে আবারও স্বাগতম। সার্টিফিকেটের সংশোধন নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি, কিভাবে আমাদের জেএসসি, এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করব। এটা মূলত নির্দিষ্ট বোর্ড অনুযায়ী এক এক বোর্ডে এক এক রকম সিস্টেম আছে, তবে মোটামুটি সকল নিয়ম একই। আমি আজকে দেখাবো দিনাজপুর বোর্ডের জেএসসি, এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট কীভাবে সংশোধন করতে হয়। সংশোধন হচ্ছে নামের সংশোধন হতে পারে, বাবা মার নামের সংশোধন হতে পারে এবং বয়স সংশোধন হতে পারে। তো কীভাবে এই সংশোধনগুলো খুব সহজে করা যায় সেটাই আজকে আমরা দেখব। ভিডিওর শুরুতে একটি কথা বলে রাখি, যেহেতু সংশোধনগুলো খুবই সেন্সিটিভ বিষয়, তাই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ আপনারা একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে একটু দেখবেন, তাতে করে আপনাদের কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, বুঝতেও কোনো অসুবিধা হবে। দেখা গেছে যে দিনাজপুর বোর্ড ছাড়া বাকি সবগুলো বোর্ডই অনলাইনে আবেদন করা যায় সার্টিফিকেট সংশোধনের জন্য, কিন্তু দিনাজপুর বোর্ডে এখনও ম্যানুয়ালি আবেদন করতে হয়। তো কীভাবে ম্যানুয়ালি আবেদন করব আমরা সেটা আজকে আমরা দেখব। দিনাজপুর বোর্ডে সার্টিফিকেট সংশোধনের জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, একটি ওয়েবসাইট থেকে আমাদের দিনাজপুর বোর্ড বা দিনাজপুর এডুকেশন বোর্ড লিখে যদি আমরা সার্চ করি তাহলে এইরকম একটি ওয়েবসাইট আমাদের চলে আসবে। এখান থেকে আমরা সকল ফর্মস নামে যে অপশনটি আছে এই সকল ফর্মসে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে যে অনেকগুলো ফর্ম, 1 থেকে 21টা ফর্ম বা 26টা ফর্ম এখানে আছে। বয়স সংশোধন, নাম সংশোধন বা আরও ভিন্ন ভিন্ন সংশোধনীর ফর্ম আছে। এই ফর্মগুলোর মধ্যে আপনার যেটি প্রয়োজন সেটি ডাউনলোড করে নেবেন। সাধারণত আমাদের জন্য প্রয়োজন হয় বয়স সংশোধনের ফর্ম দিনাজপুর শিক্ষা বোর্ড, এবং আরেকটি প্রয়োজন হয় নাম সংশোধন ফর্ম দিনাজপুর শিক্ষা বোর্ড। এখন আমি দুইটা ফর্মই ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন লেখা আছে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্রে শিক্ষার্থীদের নিজের নাম বা পিতামাতার নাম অথবা লিঙ্গ সংশোধনের জন্য এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে। আর যদি আমাদের বয়স সংশোধন করতে হয় তাহলে এই 1 নম্বর ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এই 1 নম্বর ফর্মে লেখা আছে জেএসসি, এসএসসি সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্রের ছাত্র এবং ছাত্রীদের জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন। অর্থাৎ আপনারা এখন বুঝতে পারছেন যে আমার যদি নামের সংশোধন হয় সেটা আমার নিজের হতে পারে, বাবা মার বা ইত্যাদি, তাহলে আমাদের ডাউনলোড করতে হবে 20 নম্বর ফর্মটি। আর যদি আমাদের বয়স সংশোধন করতে হয় তাহলে ফর্ম ডাউনলোড করতে হবে 1 নম্বর ফর্মটি। আমি মূলত নামের সংশোধনটি দিয়ে দেখাচ্ছি এবং বয়স সংশোধনীর একই প্রসেস, কোনো ভিন্নতা নেই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে ছাত্রছাত্রীর ছবি অবশ্যই সত্যায়িত করে নিতে হবে প্রধান শিক্ষকের মাধ্যমে। আপনি যে স্কুল থেকে পড়াশোনা করেছেন সেই স্কুলে যাবেন, সেই স্কুলের প্রধান শিক্ষকের নিকট থেকে এই ছবিটা সত্যায়িত করে এখানে অ্যাটাস্ট করে দেবেন। এরপর আপনার এসএসসি, এইচএসসি বা জেএসসি সার্টিফিকেটে যেভাবে আপনার নাম লেখা আছে ছাত্রছাত্রীর নাম এখানে থাকবে, ওই একইভাবে পিতামাতার নাম থাকবে এবং যোগাযোগের ঠিকানা, গ্রাম, ডাকঘর, জেলা, উপজেলা সব কিছু দেবেন, এবং আপনার যে স্কুলটি সেই স্কুলের নামটি এখানে দেবেন বা যদি কোনো কলেজ থেকে থাকে সেই কলেজটি এখানে দিয়ে দেবেন। এরপর 6 নম্বরে একইভাবে আপনি যদি এই বোর্ডের অধীনেই জেএসসি পরীক্ষা দিয়ে থাকেন, এসএসসি দিয়ে থাকেন, এইচএসসি দিয়ে থাকেন, তাহলে সেই বোর্ড, সেই রোলগুলো এবং পরীক্ষার বছর, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন সবগুলো এখানে এক এক করে উল্লেখ করে দেবেন। এরপর 7 নম্বরটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, 7 এবং 8। অর্থাৎ আমি যে সংশোধন করতে যাচ্ছি, যে ভুলভাবে আপনার সার্টিফিকেটটি চলে এসেছে সেই ভুলগুলোই এখানে লিপিবদ্ধ করব। যদি আপনার বাংলা নামে ভুল থেকে থাকে যেভাবে সার্টিফিকেটে আছে ঠিক সেভাবেই এখানে লিখে দিবেন, আর এখানে একটা করে টিক চিহ্ন দিয়ে দিবেন যে আমার বাংলা নামের নিজ নামে ভুল আছে, অথবা ইংরেজিতে অথবা বাবার নাম যেটা ভুল আছে সেইটা আপনি শুধু সেম সার্টিফিকেটে যেভাবে আছে ওইভাবে লিখে দেবেন। এরপর দ্বিতীয় যে অপশনটি আছে সংশোধনী নাম, অর্থাৎ আপনি কোন নামটি চাচ্ছেন বা কোন লিঙ্গটি চাচ্ছেন শুধুমাত্র সেভাবে লিখে দেবেন। অর্থাৎ এইখানে থাকবে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে, ভুল থাকলে ভুল লিখে দেবেন, আর এইখানে দেবেন একেবারে সঠিকভাবে যেভাবে লেখা আছে বা যেভাবে আপনি চাচ্ছেন। এটা যদি আপনাদের পূরণ হয়ে যায়, 8 নম্বর যে কাজটি সেটি হচ্ছে প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ প্রধান শিক্ষকের এখানে মন্তব্য থাকতে হবে বা স্বাক্ষর থাকতে হবে। অর্থাৎ আপনি যখন ফর্মটি পূরণ করবেন আপনার তো সত্যায়িত করার জন্য প্রধান শিক্ষকের নিকট যেতেই হচ্ছে এবং এই ফর্মটি তাকে দেখাতে হবে। সে যদি স্যাটিসফাই হয় যে আসলেই আপনার নামটি পরিবর্তনযোগ্য বা আপনার বাবার নামটি পরিবর্তনযোগ্য, তখন তিনি এটাকে সুপারিশ করবেন বা স্বাক্ষর করবেন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে।
এখানে নয় নম্বরে এক থেকে নয়টি নির্দেশনা আছে, আপনারা এক এক করে পড়ে নেবেন। আমি শর্টকাটে আপনাদের বলে দিচ্ছি যে যদি জেএসসি এসএসসি সংশোধনী করতে হয় সেক্ষেত্রে মূল প্রবেশপত্র, মূল নম্বরপত্র যদি থাকে এবং মূল সার্টিফিকেট, এগুলোর সত্যায়িত কপি কিন্তু আপনার অ্যাটাচ করতে হবে এই ফর্মটির সঙ্গে, এই ফর্মটি যেহেতু আমাদের বোর্ডে জমা দিতে হবে। একইভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যখন আপনি কোনো সংশোধন করতে যাবেন সেক্ষেত্রে ওই মূল রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, তারপর নম্বরপত্র বা সার্টিফিকেট যেগুলো মূল আছে সেগুলোর সব কিছুই কী করতে হবে, আপনার সত্যায়িত করে অ্যাটাচ করে নিতে হবে, ফটোকপি করে সত্যায়িত করে নেবেন। আর সত্যায়িত কোথায় থেকে করবেন? আপনি আপনার প্রধান শিক্ষকের নিকট থেকেই করে নেবেন। পিতামাতার নামের পরিবর্তনের ক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্র কিন্তু অ্যাটাচ করে দিতে হবে ফটোকপি করে, সেটাও সত্যায়িত করে নেবেন। মোট কথা সব সকল ডকুমেন্টগুলো আপনারা সত্যায়িত করে নেবেন। কোনোটা যদি সত্যায়িত না বলে থাকে তবু আপনারা সত্যায়িত করে নেবেন, তাহলে আর কোনো ধরনের রিস্ক থাকে না। আচ্ছা, এখন অনেক সময় হয়ে থাকে কি যে আপনার বাবার নাম বা মার নাম কিঞ্চিত ভুল ছিল, সেটা আমরা সংশোধন করে ফেললাম। কিন্তু যদি একেবারেই ভুল থাকে, যেমন আমার বাবার নাম নুরুল আমিন কিন্তু নাম এসেছে অন্য কোনো একটা, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কী করতে হবে, এফিডেভিট করে নিতে হবে নোটারি পাবলিকের মাধ্যমে, অর্থাৎ একজন উকিলকে দিয়ে আপনার যে সংশোধনী এই সংশোধনীর একটা এফিডেভিট কিন্তু করে নিতে হবে। অন্য অন্য সংশোধনীর জন্যও কিন্তু এফিডেভিট প্রয়োজন, কিন্তু এটা বাধ্যতামূলক। বাবা মার যদি নাম একেবারেই চেঞ্জ করতে হয় বা ভুল এসেছে সেটা সংশোধন করতে হয়, অবশ্যই এটা কী করতে হবে, এফিডেভিট করে নিতে হবে। এইরকম সব কিছুই এখানে উল্লেখ করা আছে, আমি খুব সংক্ষেপে বলে দিলাম, আপনারা সম্পূর্ণটা মনোযোগ দিয়ে পড়ে নেবেন। এরপরে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, আমি তো আছি, আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা মেসেজ দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ফেসবুকেও মেসেজ দিতে পারেন। একেবারে নয় নম্বরে এখানে লেখা আছে দেখেন যে যদি আমাদের সব কিছু কাগজ কমপ্লিট হয়ে যায় এরপর আমাদের একটা কিন্তু ফি প্রদান করতে হবে। তো ফি প্রদান সবগুলোর ক্ষেত্রেই 1000 টাকা করে, যে জেএসসির যদি সার্টিফিকেট চেঞ্জ করতে চাই বা সংশোধন করতে চাই সেক্ষেত্রেও 1000 টাকা, আপনার এসএসসি এইচএসসির জন্য 1000 টাকা করে এই সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বরাবরের কী বরাবরের মাধ্যমে টাকাটি প্রদান করতে হবে। টাকাটি আমরা প্রদান করবো কীভাবে? সোনালী ব্যাংকের স্লিপের মাধ্যমে, সোনালী ব্যাংকে গিয়ে আমরা জমা দেবো। তো সোনালী ব্যাংকের স্লিপটা কীভাবে পূরণ করবো সেটা অনলাইনে পূরণ করা যায়, সেইটা আমরা শুধু পূরণ করে ডাউনলোড করে টাকাটা সহ জমা দেব। দিনাজপুর বোর্ডের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে যদি সোনালী সেবা নামে অপশনটিতে আমরা ক্লিক করি তাহলে এই অপশনটি চলে আসবে। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে তথ্যগুলো এগুলো প্রদান করে আমি সোনালী স্লিপটি পূরণ করে ফেলব এবং এই স্লিপটা প্রিন্ট করে নিয়ে আমি সোনালী ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেব। এখানে দেখেন লেখা আছে পেমেন্ট টাইপ, মানে আমি কি কারণে টাকাটা প্রদান করছি। এখানে দেখবেন নাম সংশোধন জেএসসি এসএসসি এবং এইচএসসির যে অপশনটি আছে এটা আমরা সিলেক্ট করব, যদি বয়স সংশোধন হয় তাহলে এর উপরেটা সিলেক্ট করব। তো আমি নাম সংশোধনটি দিয়ে দেখাচ্ছি। এক্সাম টাইপ, অর্থাৎ কোন এক্সাম মানে কোন সার্টিফিকেটের আপনি নামটি সংশোধন করতে যাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। ধরেন আমি এসএসসিতে দিচ্ছি। এখন প্রশ্ন থাকতে পারে যে আমার তিনটাই যদি সংশোধন করতে হয় তাহলে কী করতে হবে? তিনটার ক্ষেত্রে তিনটা আলাদা আলাদাভাবে পূরণ করে আপনি টাকা জমা দিতে হবে। ইআইএনএন নাম্বার, ইআইএনএন হচ্ছে এখানে উপরে উল্লেখ করাই আছে, এটা আমরা এখানে কপি করে দিব। ইনস্টিটিউট নেম, অর্থাৎ আমি কার বরাবর টাকাটি পাঠাচ্ছি, কাকে পাঠাচ্ছি সেটা অটোমেটিক দেখেন এই ইআইএন নাম্বারটি দিয়ে দিলেই অটোমেটিক এখানে নামটি চলে আসবে যে দিনাজপুর বোর্ডের অধীনে আমি টাকাটা প্রেরণ করছি। এখানে ডিপোজিটর নেম দেবেন, ডিপোজিটরের মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ যে আবেদন করছেন তার নাম এবং তার মোবাইল নাম্বার দেবেন এবং বাকি অ্যামাউন্টগুলো অটোমেটিক বসে থাকবে, এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ নেই। 58 টাকা হচ্ছে ভ্যাট ট্যাক্স আর 1000 টাকা হচ্ছে আপনার সার্টিফিকেট সংশোধন ফি। তো সব কিছু যদি ঠিক থেকে থাকে আমি এটাকে সেভ করব। সেভ করলে নতুন একটি পেজ ওপেন হবে, অর্থাৎ এই সোনালী স্লিপটি আপনি কী করবেন, প্রিন্ট করে নেবেন এবং সোনালী ব্যাংকে গিয়ে জমা দেবেন। এখানে দেখেন সব কিছু উল্লেখ করা আছে, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং কী কারণে আপনি টাকাটি জমা দিচ্ছেন, কোন সার্টিফিকেটের জন্য দিচ্ছেন, সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এইটা জাস্ট আপনারা প্রিন্ট করে নেবেন কন্ট্রোল পি দিয়ে অথবা যে কোনোভাবে আপনারা প্রিন্ট করে নিয়ে আপনারা টাকাটা জমা দেবেন। প্রথম যে কাজটি আমরা করলাম সেটি হচ্ছে কীভাবে ফর্মটা আমরা পূরণ করব এবং কী কী কাগজপত্র লাগবে সেটা আমরা দেখে নিলাম এবং পূরণ করে নিলাম। দ্বিতীয়ত সোনালী স্লিপের মাধ্যমে সোনালী ব্যাংকে ফি প্রদানের প্রসেসটি আমরা দেখে নিলাম। তৃতীয় যে কাজটি হবে সেটি হচ্ছে একটি এফিডেভিট করে নিতে হবে উকিলের মাধ্যমে, যেখানে উল্লেখ থাকবে যে আপনার কী কী ভুল ছিল, কী কী সংশোধিত হবে।
একেবারে সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে একটি জাতীয় পত্রিকায় এটি একটি বিজ্ঞাপন আকারে দিতে হবে যে আপনার এফিডেভিটটি সংশোধন করার জন্য আমি জাতীয় পত্রিকায় আবেদন করেছি বা জাতীয় পত্রিকায় প্রচার করেছি। সে জাতীয় পত্রিকায় আমরা কিভাবে প্রচারটি করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে প্রচারক ডট কম যে ওয়েবসাইটটি আছে এটি অনেক বিশ্বস্ত এবং সকলেই এটি ব্যবহার করে থাকেন। আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন, অথবা অন্য কোনো ওয়েবসাইট যদি থেকে থাকে আপনাদের জানা মতে সেখানে আপনারা করতে পারেন। তো প্রচারকে কিভাবে আপনার একটি বিজ্ঞাপন দিতে হয় সেটি আমি দেখাচ্ছি। বিজ্ঞাপনের জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন, এই অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে দেখবেন যে কোন পত্রিকা আপনি বিজ্ঞাপনটি দিতে যাচ্ছেন, সেই পত্রিকাগুলো জাতীয় দৈনিক পত্রিকাগুলো, এখানে অধিকাংশ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর নাম এখানে আছে বা যেগুলো খুবই জনপ্রিয়। তবে আপনারা চেষ্টা করবেন যে জাতীয় পত্রিকায় অনেকগুলো ওয়ার্ড লেখা যায় সেই জাতীয় পত্রিকাটি সিলেক্ট করার জন্য। তো সেক্ষেত্রে আমি দেখেছি মানব জমিন বা যায় যায় দিনে 100টি শব্দ আমি উল্লেখ করতে পারবো। তো এই শব্দগুলো কি সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা পত্রিকা বাছাই করে নিলাম, এরপর আপনি আপনার নামটি দেবেন, এরপর আপনি আপনার ফোন নাম্বারটি দেবেন, এটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক, আর ইমেইল নাম্বার যদি আপনি দিতে চান দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। কোন তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রচার করতে চান সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে যে আমি অমুক তারিখে বিজ্ঞাপনটি উল্লেখ করতে চাই বা প্রচার করতে চাই, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর বিজ্ঞাপনের শিরোনাম কি হবে, যেহেতু আমাদের এফিডেভিট সংশোধনী সেজন্য এইটা আমরা সিলেক্ট করব। এফিডেভিটের জন্য আমরা যে কথাগুলো এখানে প্রচার করব সেই কথাগুলো কিন্তু এখানে কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে, এফিডেভিট কিভাবে আপনার বিজ্ঞাপনে অ্যাড করতে হয়। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রয়োজনীয় যে স্যাম্পলটি আছে সেটা আপনারা কি করবেন, এখান থেকে কপি করে নেবেন। ধরেন আমি এই কপিটি করে নিচ্ছি, ঠিক এরকম একটি টেক্সট এখান থেকে কপি করে নেবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে এখানে পূরণ করে নেবেন। পত্রিকায় বিজ্ঞাপনের নমুনা আমার নিকট একটি আছে, সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখবেন যে এখানে আরও 21টি শব্দ আমরা কিন্তু বসাতে পারি, আপনারা ইচ্ছা করলে আপনাদের প্রয়োজন অনুযায়ী নামটি কিন্তু বসাতে পারেন। এখানে আমি যেহেতু যায় যায় দিন সিলেক্ট করেছি, তারা 100টি শব্দ বসানোর অনুমতি দিচ্ছে। অন্য অন্য পত্রিকায় দেখবেন কোনোটা 50টি, কোনোটা 40টি শব্দ বসানোর জন্য দেয়। তো এই জন্য আমি যায় যায় দিনকে আমি সিলেক্ট করলাম যাতে আমি অনেকগুলো শব্দ লিখতে পারি। তো আমি এরকম একটি ড্যামো লিখা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে এখান থেকেও কী করতে পারবেন সিলেক্ট করে নিতে পারবেন যেটা আপনার জন্য প্রযোজ্য হয়। এরপর কত টাকা খরচ হচ্ছে আপনার এই টেক্সট অনুযায়ী বা এফিডেভিটের জন্য বা যায় যায় দিন পত্রিকার জন্য কত টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের খরচ কমানোর জন্য অন্য অন্য পত্রিকাগুলো দেখতে পারেন, ঠিক আছে। এরপর আপনার ফাইলটি সিলেক্ট করুন, অর্থাৎ যে এফিডেভিটটি আপনি করেছেন সেই এফিডেভিটটার স্ক্যান কপি আপনাদের কম্পিউটারে রাখবেন বা মোবাইলে রাখবেন, সেখান থেকে এই ফাইলটি সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করে আপনি যখন সাবমিট করবেন তখন আপনার পেমেন্টের অপশন চলে আসবে, কোন নাম্বারে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যদি আপনারা কোথাও কোনো প্রবলেমে পড়েন প্রচারক ডট কমে, যদি কোনো কোথাও কোনো কনফিউশনে পড়ে যান বা কোথাও কোনো অসুবিধায় পড়ে যান, তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে লাইভ চ্যাটের অপশন আছে, এখান থেকে আপনারা লাইভ চ্যাট করে তাদের সঙ্গে কথা বলে নেবেন এবং পেমেন্টের ক্ষেত্রেও তাদের সঙ্গে কথা বলে কোন নাম্বারে পেমেন্ট করবেন, কীভাবে পেমেন্ট করবেন তাদের সঙ্গে কিন্তু কথা বলতে পারেন। সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে সকল কাগজপত্র নিয়ে আপনার বোর্ডে যেতে হবে এবং বোর্ডে যখন যাবেন তখন তারা এটা যাচাই বাছাই করবে। যদি কোনো কারণে দেখা যায় যে কোথাও কোনো মিস্টেক আছে বা কোথাও কোনো অসুবিধা আছে সেক্ষেত্রে আপনাদের মোবাইলে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে অথবা ফোন করে জানিয়ে দেওয়া হবে। সংশোধনের জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই বোর্ডে আপনাকে ডাকবে, তখন আপনাকে বোর্ডে যেতে হবে। তবে যে সকল কাগজপত্র এখানে উল্লেখ করা আছে সকল কাগজপত্র কিন্তু সাথে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে দিনাজপুর বোর্ডে কিভাবে সার্টিফিকেট সংশোধন করতে হয় এই প্রসেস। আশা করি আপনাদের খুব সহজ করে বোঝাতে পেরেছি। এরপরে যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা ফেসবুক অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অন্য অন্য বোর্ডের সার্টিফিকেট কিভাবে সংশোধন করতে হয় পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো দেব। যদি আপনাদের কোথাও কোনো রিকোয়েস্ট থেকে থাকে কোনো বোর্ডের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।